বৌদি যে ভাপা পিঠা বানাচ্ছেন সকালবেলা, তো কিভাবে কি দিয়ে প্রস্তুত করছেন সেই বিষয়ে যদি একটু বলেন। আতক চাল দিয়ে, নারকেল দিয়ে, গুড় দিয়ে, চিনি দিয়ে সব দিয়ে মিক্স করে তারপরে বলছেন যে শীতের সিজন, এটা মূলত কি এই সময় প্রস্তুত করেন না? হ্যাঁ, এটা শীতের সিজনটাই চলে, গরমের মধ্যে চলে না এটা। গরমের মধ্যে চলে না। মানে কবে থেকে শুরু করেছেন এবার? এটা অগ্রহায়ণ মাসের 1 তারিখ থেকে শুরু করা হয়েছে। কতদিন পর্যন্ত চলবে? এটা ফাল্গুন মাসের অর্ধেক অবধি চলবে। কতটা মানে সারা পড়েছে, মানে কতটা মানুষ ক্রেতারা কিনছে? প্রচুর। দেখলাম এটা মানে খেজুরের গুড় দিয়ে বানাচ্ছেন, অনেক সময় তো অনেক আখের গুড় দিয়ে বানায়, আপনি খেজুরের গুড় দিয়ে বানাচ্ছেন? নারকেল, কিশমিস, বাদাম, এতে সবই। মানে তার জন্য কি আপনার চাহিদাটা বেশি? চাহিদাটা বেশি আমার। আচ্ছা আচ্ছা, কত করে বিক্রি করেন পার পিস? আমি যেটা গুড় দিয়ে বানাই সেটা 10 টাকা বিক্রি করি, আর যেটা চিনি দিয়ে বানাই সেটা 5 টাকা বিক্রি করি। তো কতটা আর্থিক মানে সচ্ছলতার মধ্য দিয়ে জীবন যাপন করছেন এটা করে? তো মনে করেন বলে আমি প্রতিদিন 10 থেকে 12 কেজি চাল বিক্রি করি। আচ্ছা আচ্ছা, তাতে কতটা লাভবান হওয়া যায়? মোটামুটি 500 টাকা মত বিক্রি করা যায় না? কি নাম দিদি আপনার? আমার নাম গঙ্গা শিকারী। হ্যাঁ, কোথায় বাড়ি? বাড়ি সন্তান। অনেক ধন্যবাদ, ঠিক আছে।